তো এটা দিয়ে এটা দিয়ে মানে কি আপনার পয়েন্টটা কি আমার পয়েন্টটা আছে আমার ওই দিন আপনাদের লাইভ আমি রেগুলার শুনো ওই দিন আমার খারাপ লাগছিল বিষয়টা যে এটা আমার একটা মহামানব সম্পর্কে উনি ধুমপান পরে এলোমেলো কথা বলতো আমার একটু খারাপ লাগছে কেন ধূমপান 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 করলে কি সে মহামানব হইতে পারে না

ভুল থাকতে পারে বুঝছেন ওই দিনকে আপনারা বলছিলেন বিষয়টা আমার খারাপ লাগছিল যদি যদি কোনো যদি কারোর মধ্যে ভুল থাকতে পারে এটা মানেন এই যে ইয়া করেন বুঝেন আপনি যে অবশ্যই হ্যাঁ মা মাত্র ভুল করতে পারে হ্যাঁ তার মধ্যে ভুল থাকতে পারে তবে আপনি যে করতে পারেন যিনি এই দাবিগুলো করেছেন তার কাছে যে বলতে পারেন যে ভাই আপনি তো লাইভের মধ্যে একটা লাইভ প্রোগ্রামে সবার সামনে স্বামী বিবেক আনন্দ নামে এই কথাগুলো বললেন আপনি কোন সোর্স থেকে বলছেন আপনি কোন সোর্স থেকে জেনে আমাদেরকে বলছেন আমাদেরকে একটু জানান

আচ্ছা আমি আপনাদের হয়ে কোনো কথা বলি না এটা হচ্ছে প্রথম কথা এবং মানে এটা হচ্ছে আমি মানুষ হিসাবে আমি সংখ্যালঘু হিসেবে আমার মতো যারা নিপীড়িত নির্যাতিত তাদের তাদের ব্যাপারটা আমি চেষ্টা করি যে সামনে আনার আচ্ছা আমরা কি একটু বিবেকানন্দ নিয়ে কথা বলতে পারি তিনি কি মৃত্যুর সময় ইলিশের ঝোল খায় খাইছেন কিনা এই বিষয়টা কি আপনি নিশ্চিত বিবেকানন্দ সম্পর্কে তাহলে অবশ্যই বলতে পারেন আসাদ ভাই হ্যাঁ আমি জানি উনি বর্ষের শেষ দিকে এগুলো করছিল মাছ মাংস

এটা দেখেন আহ পিন্টু ভাই আপনার সাথে খুব বেশিক্ষণ আসলে এই বিষয় নিয়ে আমার মনে হয় দীর্ঘায়িত করার কোন কারণ নাই কারণ এই যে ধর্মযাজকদের যদি কথা বলেন তাহলে তাহলে গৌতম বুদ্ধ কি করেছেন মানে আচ্ছা দেখেন আমি বিবেকানন্দ কে আমি আমি নিজে একটা দায়িত্ব নিয়ে বলতে চাই যে ওনাকে আসলে ধর্মযাজক বা ওই টাইপের কিছু মনেই হয় নাই আমার কাছে মনে হচ্ছে যে উনি একজন কোন একজন তথাকথিত বিখ্যাত ব্যক্তির চেলা ছিলেন হ্যাঁ এখন আমি এটা নিয়ে আপনি মানে আমি বলতে আমি আপনাকে চাই না কিন্তু ব্যাপারটা কি হয় এ এইগুলো হচ্ছে যে আমাদের যুগে অনেক অনেক ব্যক্তিকে দেখি বিবেকানন্দের অনেক ভালো দিক আছে নিঃসন্দেহে সেই ভালো দিকগুলো নিয়ে কথা বলা যেতে পারে খারাপ দিকগুলো নিয়ে কথা বলা যেতে পারে ভালো খারাপ মানে কি আমি যেটা বললাম সেটার বাইরে আমি যাওয়া মানে আমি স্ববিরোধী হওয়া তো স্ববিরোধী অবস্থান ওনারা আছে থাকবে উনি মানুষ ভালো মান মন্দ মিলে মানুষ এটা নিয়ে আসলে এত আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে আসলে খুব মানে উনি যেহেতু কোনো যুদ্ধবিগ্রহ তৈরি করেন নাই সুতরাং এই 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 সব জায়গায় গিয়ে আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে খুব একটা বেশি আলোচনা করার দরকার আছে যখন অমিত ভাই থাকবেন অমিত ভাইভ লাইভে থাকার আপনি যুক্ত হতে আমি একটা কথাই বলবো যে পিন্টু ভাই এই যে আপনি যে আইডিয়াটা আপনার মাথার মধ্যে লালন করতেছেন মনের মধ্যে কাউকে একজনকে আপনি এমন একটা আসনে বসাবেন যে তার কখনো ভুল হইতে পারে এটা একটা ডেঞ্জারাস আইডিয়া ঠিক আছে এই আইডিয়া থেকে আপনার বের হয়ে আসতে হবে আপনাকে হচ্ছে যে রেশনাল চিন্তা ভাবনা করতে হবে এছাড়া আপনি যদি অন্ধভাবে কাউকে এরকম একটা পজিশনে বসান তাহলে সেটা আপনার জন্যই ক্ষতি হইতে পারে ভবিষ্যৎ আসলে ওইভাবে না কিন্তু আমার ওই দিন খারাপ লাগছিল বিষয়টা কারণ অনেক অনেক মানে একটা ক্রিটিসাইজ করার মতো মনে হয়েছিল বিষয়টা যে কারণটা একটাই যে আপনি ছোটবেলা থেকে এমন একটা মনে হচ্ছে যে সমাজে আপনি যে আপনার ফ্রিডম অফ স্পিচ বলে আর কিছু থাকতো না কেউ কাউকে তাহলে কিছু বলার ক্ষমতা থাকতো না ঠিক আছে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে আপনার হচ্ছে টলারেন্স টা আর একটু বাড়াইতে হবে বলছে বলছে সমস্যা কি মানে এত খারাপ লাগার কিছু নাই না অনুভূতি এত স্ট্রং করার তো দরকার নেই কিছু নাই এবং আমি নিজে কিন্তু বিজ্ঞানিজম সাথে খুবই অ্যাক্টিভলি যুক্ত ছিলাম এবং আমি প্রায় দুই বছর কোনো প্রকার মাছ মাংস দূরের কথা দুধ পর্যন্ত খাইতাম না তারপরে আমার এটা মনে হয়েছে যে একটা সময় যে আমি প্রচণ্ড পরিমাণে মাংসের প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়লাম আমি যদিও কোনো ধর্মপ্রচারক না কিন্তু তারপরে আমি মাংস খাইলাম খাওয়ার পরে আমার মনে হইলো যে আচ্ছা আমি জিনিসটার প্রতি এত হঠাৎ করে কেন এরকম আমরা যখন রোজা রাখতাম যখন মুসলমান ছিলাম তখন এটা হইতো যে খাবার কখন খাবো খুবই হতো এটা এটা আসলে মানুষের জীবনের অংশ এই কারণে আমি বিবেকানন্দকে অপরাধী মনে করি না আপনি যেটা মনে করতেছেন যে আচ্ছা উনি শেষ বসে ইলিশের ঝোল খাইছেন এটা খাইতেই পারেন না উনি একজন মহামানব এটা স্বাভাবিক বিষয় তার মনেই হতে পারে এখন এইটা আসলে আমাদের জীবনের অংশ এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই এবং যদি উনি এটা করেন আমার কাছে এটা অপরাধ মনে হয় না কোনো কারণেই না কখনোই দেখেন পৃথিবীতে কেউ মহামানব হয় না যদি মহামানবটি হয়ে থাকে তাহলে আপনি সাইন্টিস্টদের বলতে হবে মহামানব কারণ তারা তাদের এত অবদান কিন্তু তারা কিন্তু কোনোদিন নিজেকে মহামানব দাবি করে এমন এমনকি অনেক হ্যাঁ ফারোজ ভাই এখন অনেকেরই অনেক অবদান থাকে সমাজে যাদের অবদান থাকে তারা কিন্তু নিজে কখনোই মহামানব বলে দেন নাই গৌতম বুদ্ধের কথা বলেন উনি প্রাণীদের নিয়ে বলে গেছেন এমনকি ধর্ম কেন্দ্রিক উনি বলে গেছেন সব যাচাই বাছাই করে আমি যা বলছি তা ঠিক ঠিক হবে এমন না ঈশ্বরের ব্যাপারে প্রশ্ন এসেছে উনি চমৎকার উত্তর দিয়ে গেছেন তার তার আদর্শ নিয়ে কিন্তু ধর্ম হয়ে গেছে এবং তিনি কিন্তু এটা বিরুদ্ধে বলে গেছেন আপনি এটা বলতে গেলে অনেক অনেক বুদ্ধরা আপনার উপর খেপবে খ্যাপাটা দরকার নাই আপনি শোনেন উনি আপনার যদি বিবেকানন্দকে ভালো লাগে ভালো লাগতেই পারে অনেকের অনেকের অনেকে ভালো লাগে কিন্তু কখনো অন্ধ হওয়া যাবে না মানে উনি উনি এটা করতে পারেন না উনি একজন মানুষ উনি মাছ খাইছেন কি হয়েছেন কি হয়েছে বিড়ি খাইছেন খাইতেই পারেন গাঞ্জা খাইতে পারে অসুবিধা করে শিব গাঞ্জা খায় নাই তো এখন এই বিষয়গুলো আসলে খুব যে স্ট্রাকচার আমরা দেখি আগে করে দেখলেই বোঝা যায় লোকটা একটু ট্রাইবাল লোক হ্যাঁ এখন উনি যদি গাঁজা খান অসুবিধা কোথায় গাঁজা তো আর সময় যে সোসাইটি ওই সময় কালচার ওই সময় কালচার দেখতে হবে যে ওই সময় লোকজন যে ওইভাবেই ঈশ্বরের সাথে কানেক্ট করার চেষ্টা করতো ধ্যান করতো গাঁজা খায় তারা মনে করতো যে ঈশ্বরের সাথে আমরা এখন গাঁজাটাকে যেভাবে খারাপ চোখে দেখি ওই ওই সময় দেখতো না তারা

আমেরিকার একটা প্রবাগান্ডা ছিল ওয়ার অন ড্রাগস এর পরে যখন এটা করা হলো এর আগে দুনিয়াতে গাজাকে এইভাবে খারাপ চোখে দেখা হইতো না এটা একটা মেডিসিন হিসাবে একটা প্রোডাক্ট হিসেবে দেখা হইতো হিসেবে দেখা হইত হ্যাঁ যেকোনো কিছু যেকোনো কিছু আপনি খান ইনক্লুডিং ওয়াটার পানি পানি সহ আপনি যদি তরিক্ত খান সেটা আপনার শরীরের জন্য টক্সিক সেটা গাঁজা হোক যেটাই হোক হ্যাঁ একটা কথা আমি বলতে পারি যেটা কখনোই খাওয়া উচিত না সেটা হচ্ছে সিগারেট নিজের ক্ষতি করে সে যদি খায় তার আনন্দের জন্য আনন্দা ভাই আমি ওই পজিশন থেকে বলতেছি ওই সময় ওটা খুব একটা জিনিস ছিল এবং ঈশ্বরের সাথে কানেক্ট হওয়ার একটা সোর্স ছিল সেটা

কিছু জিনিস দেখছে যে আচ্ছা তারা গাঁজা খায় গান গায় সবই ঠিক আছে কিন্তু আমার সমস্যা কি করছে তারা কি কেউ এসে আমার ই করছে আক্রমণ করছে তাদের গানের মধ্যে আপনারা কি কখনো কোনো ভিডিও দেখছেন যে লালনের কোনো অনুসারী গাঞ্জা খাইয়ে খেয়ে মাইক ভেঙে ফেলছে আমরা তো দেখছি নোবেল কে হ্যাঁ মদ খেয়েছে না গাঁজা খেয়েছে যায় না ইয়াবা খেয়েছে জানি না কিন্তু স্টেজ এসে মানুষে মানুষ তার জুতা খুলে মারতেছে হ্যাঁ বোতল ছুড়ে মারতেছে গান গাইতে পারতেছে না হ্যাঁ মাইক্রোফোন ভাইয়া ফেলতেছে আমরা দেখছি লোকজনকে হ্যাঁ তো এখন হারফুলকে যদি সে তার মতো গাঁজা খেয়ে সে গান গায় যাই যা ইচ্ছা করুক সে তো আমার ডিস্টার্ব করতেছে না এবং সে গান মানে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে প্রবলেম বলবো যখন যখন সে আমার উপর আক্রমণ করবে সে যদি গাঁজা খায় লালনের অনুসারে গাঁজা খায় এবং ইয়েতে কুষ্টিয়াতে লালনের আখড়াতে বোধহয় এখনও গাঁজা লিগাল ইভেন ইভেন আমি দেখছি শাহজালালের মাজারে আমি নিজে দেখছি মানুষকে গাঁজা খাইতে আমি আমি নিজে ওখানে পড়াশোনা করছি বড় হিসেবে সিলেটে শাহজালালের মাজারে এখনো বোধহয় গাঁজা খাওয়া হয়

এই মধ্যে খাটের নিচে একটা পট রাখা মানে বং রাখা সেকেন্ড সে বানা খাওয়া শুরু করবে ঠিক আছে আর তার ইউনিভার্সিটির এমন একটা ছেলে নাই যার সাথে তার কোনো জাবেলা আছে কোনো জাবেলা নাই এটা একদমই সত্য কথা আবার আমাদের অ্যাক্টিভিজমের মধ্যে দু একজন লোককে দেখছি গাঁজা ভাজা খাই এসে অ্যাক্টিভিজম করতে সেটা আসলে আমরা অনেক কি মানে না না বুঝতে পারছি ব্যাপারটা কি হয় দেখেন আপনি যখন ওই নেশা টেশা করার ক্ষেত্রে আপনি সামাজিক ভাবে কোনো প্রভাব বিস্তার না করেন তাহলে ঠিক আছে কিন্তু যদি আপনি প্রভাব বিস্তার করেন মানে আপনি যা ইচ্ছা তা বলে গেলেন হ্যাঁ তখন কিন্তু এটা একটা বিষয় যে আপনি কিন্তু ওই 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 জায়গাটাকে আপনাকে সাধনার জায়গা রাখলেন না আপনি একটা অন্যভাবে একটা খারাপ ইয়েতে গেল মানে এটা এটা থেকে মানুষ আমি এমন লোক দেখছি গাঁজাখোর গাঞ্জা খাই মানে এমন কথা বলতে সে আমি আমি কতটুকু কি করব না করব এবং কি বিহেভিয়ার করবো না করবো এটা হচ্ছে আমার কন্ট্রোলে থাকবে লালন অনুসারী বলেন বা আমি ওই শিবের কথা আমি ওইভাবে ঐতিহাসিক যেহেতু এরকম কোনো প্রমাণ নাই কিন্তু যদি সে গাঞ্জা খাইতে অসুবিধা কথা আমার তো আমার কাছে তো ওইখানে কোনো ইয়া নাই ঠিক আছে গাঞ্জা খাইলে আমি কিন্তু আমার ব্যবহার নেই আমি নিজে আমি কিন্তু ধরেন যদি এখন আমি দেখতেছি আমার মধ্যে প্রচুর পরিমাণ মানে শর্ট টেম্পার চলে আসে আমার স্মোকিং করা হয় এবং আমি আমি আমার টেম্পারটা ধরে রাখতে পারি না চিলাই উঠি আমি যেটা যেটা আমার আমার করতে মোটা ভালো লাগে এবার আজকে আমি মহিন্দা লাইভে যাবো তার সাথে চিলাচিলি করছি আমার আমার আমি চাই না এই জিনিস করতে আমি শর্ট টেম্পার হতে চাই না বাট কেউ যদি তার ওটা কন্ট্রোলে রাখতে পারে ওটা ভালো ওই জিনিসটা কন্ট্রোলে রাখে যাই আর গাজা মাজা নিয়ে আর আলোচনা নাই থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য পিন্টু পিন্টু বিশ্বাস বিশ্বাস ভাই কথা বলে ভালো লাগলো ঠিক আছে তাহলে ভালো থাকবেন

আমি মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনাদের জন্য অপেক্ষা করতেছিলাম। আমি খুবই দুঃখিত আমি খুবই দুঃখিত আপু আপনি যদি লিখতেন যে আপনি একজন নারী আমি কিন্তু আপনাকে আরো আগে আগেই যুক্ত করতাম আমাদের এখানে মুমিন এবং নারীদেরকে একটু প্রাধান্য দেওয়া হয় মুমিনদের সাথে মুমিনদেরকে প্রাধান্য দেওয়া হয় কারণ তাদের সাথে আমাদের মতের দ্বিমত আছে সেখানেই যদি আলোচনাটা হয় ভালো এবং নারীদের যেহেতু কথা বলার সুযোগটা সব জায়গায় কম দেওয়া হয় আমি আমাদের লাইভে তাদের জন্য একটা আলাদা প্রিভিলেজ আছে এবং এতক্ষণ ধরে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি প্লিজ বলুন আমাকে যুক্ত করার জন্য আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি অনেক দিন আপনাদের লাইভ চলাকালীন আমার দেখা হয় না আমি পরে ইউটিউব থেকে আপনাদের লাইভগুলো গুলো দেখি কিংবা শুনি তো আপনাদের অনেক ব্যাপার আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমি হচ্ছে একটা হিন্দু ফ্যামিলি থেকে আসছি আমার পুরো এলাকার মানুষজন হিন্দু ছিল আমি মুসলমানদের সংস্পর্শে তখন আসিনি কিন্তু আমার মধ্যে এরকম কিছু ছিল ছিল না না কিংবা আমার যে অন্য হিংসা খারাপ মনে করা তো আমি এমনিতেই শুধু মানুষ না পশু পাখিও অনেক বেশি ভালোবাসি জানি না এটা কেন ছোটবেলা থেকেই ছিল তো একদিন দু বিশ সালে আসাদ ভাইয়ের একটা ভিডিও আমার একটা ফ্রেন্ড শেয়ার করছিল তো এই যে প্রথম আমি একজনের ভিডিও দেখলাম যে এত উদার মনের তো এরপরে আস্তে আস্তে মাসুদ ভাইয়ের কথা শুনেছি আসিফ শুনি কিংবা দেখি তো আমার মনে হয় যে এখনো এত ভালো মানুষ এই পৃথিবীতে আছে যারা অনেক ধর্মভীরু বিশেষ করে আমাদের হিন্দুদের মধ্যে যারা প্রতিনিয়তই ঠাকুর পূজা পূজা করে তাদের মধ্যে আমি দেখছি অনেক বেশি হিংসা তারা মানুষ অনেক ছোট মনে করে আ বিভিন্ন ভাবে হারাস করার চেষ্টা করে কিন্তু আপনারা তো কেউই কোন মানে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত না তো আপনাদের মানসিকতা এত ভালো যা আমারে অনেক বেশি মানে অনুপ্রাণিত করে যদি আমি নিজেও কখনো মানে কোন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এর মধ্যে এত মানে ভালো করে কখনোই করিনি আমি লাস্ট কবে পূজা দিয়েছি ওটা ভুলে গেছি হিন্দুদের পূজার একটা পার্ট হচ্ছে উলু দেওয়া আমার বয়স 26 বছর তো আমি উলুটা দিতে পারি না এদেনি আমার ফ্যামিলি থেকে কিন্তু কোনো চাপ নেই তো আমি তো একা একা বক করে যাচ্ছি আপনারা কিছু একটু যদি বলেন না সমস্যা না আমরা শুনতে পাচ্ছি বলুন তারপর ফ্যামিলিগত ভাবে আমার হচ্ছে সবথেকে বেশি খারাপ লাগে মেয়েদের কোনোভাবেই ছোট করা তাদের হেও করা এগুলা আমি ভালোবাসি না পছন্দ করি না আমি অনেক প্রতিবাদ করি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব তো আমি আমার বাড়িতে কিংবা আমার সোসাইটিতে আমি কখনোই আহ রিলিজিয়াস ভাবে মেয়ে হওয়ার কারণে কোনো আহ মানে হ্যারাসমেন্টের শিকার না কিন্তু সামাজিকভাবে অনেকভাবেই আমার মানে হেও করা হয় আমাদের আহ অন্যান্য মেয়েদেরও হেয়ও করা হয় যা আমি মোটেই পছন্দ করি না আহ আমার জায়গা থেকে আমি যতটা সম্ভব আহ এর প্রতিবাদ করি তো কিছু সময় আগে আপনারা আহ শিশু বিবাহ নিয়ে কথা বলতেছিলেন তো আমার একেবারে আহ এই কথাগুলো আমি আগেও শুনেছি কিন্তু আজকে আমার বারবারই মনে হচ্ছিল যে আমার পাঁচ বছর বয়সে একটা ভাগ্নি আছে তো ওরে তো আমি আহ মানে ওয়ান কাইন্ড অফ ফুল এর মতোই মনে করি কারণ ও এখন ভালো কি মন্দ কি এটা বোঝে না ওর কাছে ভালো সেটা আহ যে বেশি ভাত খায় সে হচ্ছে ভালো যে কম ভাত খায় সে হচ্ছে খারাপ তো সেই বাচ্চা মেয়েটার এরকম কিছু এটা তো আমি মানে কল্পনাই করতে পারতেছিলাম না তো আমার মাথার মধ্যে এটা ছিল আর মানে আমার সর্বোপরি কথা হচ্ছে যে মানে আপনার একটা সময় মনে যে আমি মনে হয় একাই এরকম চিন্তা করি আমার মনে হয় মেন্টাল সমস্যা আছে কিন্তু এই আপনাদের একটিভিটিস দেখার পরে মনে হচ্ছে আমার না যে আমার আশেপাশে হয়তো এরকম কেউ নাই কিন্তু আর অনেকেই এমন ভালো মানুষ আছে তো এইটুকুই কি থ্যাংক ইউ আপু এই অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়েদের সাথে বিয়ে করা এবং তাদের সাথে জনসংগম করা এটা যে কত জঘন্য একটা বিষয় এটা আপনি বুঝতে পারেন এবং আমরা বুঝতে পারি বিকজ আমাদের সেই ব্যাগেজটা নাই যে আমাদের কোনো একটা চোদ্দশো বছর আগে কোনো একটা ল্যাংটা পাগল বলে গেছে এই জন্য তার উপরে আমাদেরকে অন্ধবিশ্বাস করতে হবে ওরকম যেহেতু ব্যাগেজটা নাই সেহেতু আমরা খুব ইজিলি বুঝতে পারি এবং তাদেরও বোঝা উচিত ছিল বাট ওই অন্ধবিশ্বাসের জন্য তারা ওই জিনিসটা বুঝতে পারে না বা বোঝার চেষ্টাটাই করেন আর কি দিন দাও কিছু বলতে ফরাজ ভাই এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনি একটা জিনিস ধরেন টেক্সট পড়লেন কোথাও একটা লেখা আছে বা কারো কারো মুখে একটা শুনলেন হ্যাঁ এই কি নবী ছয় বছরের আয়সারে বিয়ে করেছিল নয় বছরের ঘরে তুলছিল এই যে পড়লেন এই পড়াটা এইটার একটা এইটার ইম্প্যাক্ট হচ্ছে একরকম আর আপনাকে যদি বিষয়টা ভিজুয়ালাইজ করা হয় সেটার ইম্প্যাক্ট কিন্তু আরো মারাত্মক ঠিক আছে তো মুমিন রায়টা শুনতে 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 এতটাই অভ্যস্ত হয়ে গেছে শুনতে এবং টেক্সট পড়তে পড়তে যে এদের আর ওইভাবে হচ্ছে যে রিয়েলাইজেশনটা আসে না কিন্তু এদেরকে যদি ভিজুয়ালাইজ করে দেখানো যায় তো আপনি খালি একবার চিন্তা করেন ইনফ্যাক্ট আমি নিজেও এটা নিজেও অসংখ্যবার পড়ছি আমার কাছে মানে পড়ার থেকে খারাপ লাগছে কিন্তু যেই দিন আমি ভিডিও দেখছি যে এইটারে নিয়ে যে একজন ভিডিও বানাইছে সেই নাবি আশ্রিতে হ্যাঁ ছয় ছয় বছরের আয়শার বিয়ে হলো তারপরে নয় বছর বয়সে তাকে যে দোলনা থেকে নিয়ে যে মোহাম্মদের ঘরে কোলের উপরে বসায় দিলো একটা দাড়িয়াল্লা তিপ্পান্ন বছর বয়সের একটা লোকের কোলের উপর বসায় দিয়ে আসলে একটা বাচ্চা শিশুকে আপনি খালি একবার চিন্তা করেন এটা যখন ভিজুয়ালাইজ করা হয় জিনিসটা আসলে কতটা যে খারাপ কতটা জঘন্য এই জিনিসটা তখনই সবচেয়ে ভালো রিয়েলাইজেশনে আসে কিন্তু এই মুমিনরা তো আসলে টেক্সট পড়তে পড়তে শুনতে শুনতে এরা মানে কানেদের ইয়া হয়ে গেছে মানে বোতা হয়ে গেছে যে কারণে এই রিয়লাইজেশন টাইদর মধ্যে আসে না স্টিল ডিফেন্ড করার চেষ্টা করে ভাইয়া আমি কিছুদিন আগে আপনাদের লাইভ থেকে শুনেছিলাম যে আমাদের যে মানে সৃষ্টি দেবতা ব্রহ্মা উনি ওনার মেয়ের সাথে সেক্স করছে তো এই কথাটা যেদিন আমি আপনাদের লাইভ থেকে শুনেছি তো আমি কিছুদিন একদম ফ্রাস্ট্রেশনে চলে গেলাম যে তাইলে আমি কারে ঈশ্বর মানতেছি কারে আমি দেবতা মানতেছি এটা তো একটা স্বাভাবিক মানুষের নৈতিকতা বিরোধী কাজ তাইলে এইরকম একটা কাজ যে করছে সে কি করে আমার পূজনীয় হতে পারে কিংবা তারে কি করে আমি আমি এত সুপ্রিম করতেছি তো মানে এরকম এখন হচ্ছে একটা সংশয়ের মধ্যে আছি কারণ হচ্ছে আমার ধর্মগ্রন্থ তো আমি অনেক পড়িনি আর ধর্মগ্রন্থে এত পড়ার মতো সময়ও আমার এখন নেই কারণ আমি হচ্ছে জবের প্রিপারেশন নিচ্ছি তো আহ আমার মনে হয় যে আমি একটা সময় যাব। যখন হচ্ছে আমি সবগুলো ধর্মগ্রন্থ পড়বো তারপরে যদি আমার মনে এর মধ্যে লজিক কিছু আসে তাহলে আমি ধর্ম follow করবো নাহলে করবো না তখন ভবো করে আপনাকে কয়েকটা জিনিস আমি একটু প্রশ্ন করতে চাই প্রথমত আপনি অনেক কিছু উল্লেখ করেছেন এবং আপনাকে ধন্যবাদ দিয়ে আপনি সাড়ে তিন ঘন্টা এখানে অপেক্ষা করছিলেন আপনার এই প্যাশেন্স এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিই এবং আপনি আমার নাম উল্লেখ করেছিলেন যে আপনি আমাকে শুনেছেন দু সালে দেখেন এই মুভমেন্টে আমি খুবই অনুজ একজন মানুষ আমাদের এই অর্থাৎ এই চিন্তাধারা অর্থাৎ মানুষের মুক্তভাবে কথা বলা স্বাধীনভাবে চিন্তা করার এই আন্দোলনের সাথে অনেক প্রতিযশা মানুষ আছেন যেমন আমি ছোট করে কয়েকজনের নাম উল্লেখ করে আরজ আলী মাতুব্বর আহমদ শরীফ তারপরে আমাদের হুমায়ুন আজাদ অভিজিৎ রায় বা এরপরে এই দেখেন এগুলো এক একটা সময় কেউ বই লিখেছেন কেউ ব্লগে লিখেছেন এখন আমাদের এখন আপনি যেখানে উযুক্ত আছেন এখন তথ্য প্রযুক্তির এই সময় আমরা কি করছি যে আমরা ভিডিওতে কথা বলছি এই লাইভ স্ট্রিম হচ্ছে তো আমি অভিজিৎ রায় মারা যাওয়ার পরে চেষ্টা করেছি যে আচ্ছা লিখিতভাবে অনেক 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 গভীর অনেক ডেপ ডেপ নিয়ে অনেকেই অনেক কিছু ই করেছেন যে এটার একটা জবাব দেওয়া উচিত সেই জবাব দেওয়া উচিত এইখান থেকে আমার যাত্রা এবং আমি চেষ্টা করেছি এবং সেই প্রেক্ষাপট থেকে আজকে অনেক দিন এখন দেখেন আপনি আপনার ধর্মের জায়গা থেকে যে প্রশ্নগুলো সম্মুখীন হচ্ছেন এবং আমরা আসিফাইয়ের সাথেও কিন্তু বেশ পরিস্থিতি দেখলে দেখবেন যে আমাদের অনেকেরই দূরত্ব ছিল যে আসিফ ভাই একভাবে বলতেন আমি একভাবে বলতাম বা আমাদের মধ্যে ওইভাবে অনেক অনেক বিরোধ ছিল কিন্তু মানে বাহ্যিকভাবে বিরোধ ছিল কিন্তু আপনার সবাই আপনি কিন্তু উল্লেখ করেছেন যে সবার ইয়া কয়েকজনের নাম উল্লেখ করেছেন যে আপনার ভালো লেগেছে যে আপনার মনের সাথে মিলছে এই যে মেলবন্ধন মেলা মনের সাথে এইটা একটা গভীর সংযোগ আছে সংযোগের ব্যাখ্যাটা এরকম যদি আমরা হিন্দু ধর্মের ক্ষেত্রে এখনও বাংলাদেশে দেখি আপনি যদি নারী নারী হিসেবে আপনার কিন্তু আপনার স্বামী আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্বামীকে ডিভোর্স করার আপনার কোনো অধিকার নেই এমনকি আপনি আপনার বাবা মায়ের কোনো সম্পত্তি আপনি পাবেন না এবং আরও অনেক বাধ্যবাধকতা আছে তো এই এই যে হিন্দু নারীদের অধিকার বঞ্চিত করা এখনও কিন্তু বাংলাদেশের হিন্দু আইনে এটাই বলবৎ আপনার কোনো অধিকারই নাই সেভাবে হ্যাঁ হয়তো আপনাকে এখনও সতীদাহ প্রথার সেটা আপনাকে পালন করা হচ্ছে না আপনার স্বামী মারা গেলে আপনাকে পুরিয়ে দেওয়া হচ্ছে না কিন্তু আপনি দ্বিতীয় বিবাহ করা আপনার বর যদি খুবই খারাপ লোক হন মারামারি করেন আপনাকে মারেন পেটান আপনার কিন্তু ডিভোর্সের অধিকার নাই এখন এই মুহূর্তেও আপনি আপনার পৈতৃক সম্পত্তি যাই আছে মাতৃক সম্পত্তি যাই আছে কিছুই আপনি পাবেন আপনার ভাই পাবে আপনি পাবেন না আপনার কোনো অধিকার নেই আপনার স্বামী যদি কালকে আপনাকে ডিভোর্স করে দেয় আপনার সন্তান নিয়ে আপনি কোথায় যাবেন আপনি জানেন না তো দেখেন এই যে মৌলিক অধিকার আপনার সেটা আপনি কিন্তু পাচ্ছেন না এখন এই এই পাওয়া নিয়ে আপনি কথা বলেন কালকে আপনাকে কিন্তু সমাচ্যুত হতে হবে আপনার আশেপাশের লোকরাই আপনাকে বিতাড়িত করবে তো এই বেসিক স্বাধীনতা নিয়ে কিন্তু আমরা কিন্তু আহামরি আমরা কিন্তু মোহাম্মদের মতো কৃষ্ণের মতো শিবের মতো কিছু কোনো অলৌকিক আমাদের কিছু নাই আমাদের কোনো আমাদের কোনো ওইভাবে কিন্তু নাস্তিকতার পুস্তক মানে আমাদের ধর্মগ্রন্থ এরকম কিছু নাই কিছুই নাই আমরা শুধুমাত্র মৌলিক যে মানুষের অধিকার সেইগুলো নিয়েই কথা বলছি একটু আগে যেমন শিবের গাঁজা খাওয়া বা বিবেকানন্দের ইলিশ খায় আমাদের কারোরই কোনো প্রবলেম নেই কারণ উনি সিগারেট খাবেন ইলিশ খাবেন মৌলিক অধিকারের মধ্যে পড়ে তো আমাদের আসলে কথাগুলো খুবই স্বাভাবিক খুবই ছোটো খুবই সীমিত কথাবার্তা এবং খুবই বেসিক কথাবার্তা যেই বেসিক বিষয়ে আমরা এখনও দৃষ্টিপাত করতে পারি না আমরা প্রাণীর প্রতি এখনও নিশ্চয়তা করি আমার আমার ভালো লাগলো না শরীরটা একটু মেজমেজ করলো পাশে একটা কুকুর পেলাম দুটো লাথি মারি দিলাম একটা বিড়ালকে মারে ফেললাম বা ধরেন অন্য একটা পাখি গুলি করে মারে ফেললাম হ্যাঁ এই যে একটা বিষয় যে আমি মানুষ আমি সুপিরিয়র আমার আমি দুই পায়ে চলি আমার যা ইচ্ছা আমি করতে পারি আমি পুরুষ আমার বিশাল অধিকারী ফারোজ ভাই একটুকে বলতেছিলাম না যে আপনি নারী অথবা মানে এই যে অগ্রাধিকারের ব্যাপারটা কি আসলে আমাদের সমাজে এই এই শ্রেণী আমরা বিন্যাস করেছি যে আমি আমি পুরুষ আমি বিশ্বাস শক্তিশালী আমি মুসলমান আমি বিশাল শক্তিশালী বা আমি হিন্দু আমার আমি আমার মানে প্রয়োগ করতেছি আমরা আসলে এই বেসিক বিষয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি করছি এবং আমরা এই এখন আমার খুব খারাপ লাগে আপনি যখন বলতেছিলেন না যে আমরা এই ধরনের কথা বলি বা অনেকেই বলেন অনেকেই বাহাবা দেন আমার কষ্ট লাগে যে বেশিরভাগ মানুষ এই বেসিক বিষয় তারা জানেনি না এটা তো আমাদের কোনো রুটি রুজি না আমাদের ধর্ম প্রচার আমাদের এখান থেকে বিশাল কিছু পাওয়া কিছুই না আমরা মানুষের একদম মৌলিক জায়গাগুলোতে কথা বলতেছি যে এই কথাগুলো আরো সবারই বলা বলার কথা কিন্তু আমাদের বিচ্ছিন্ন হয়ে হ্যাঁ যেমন আমরা চেহারা দেখাই পারি না আমরা আমাদের আইডেন্টিফিকেশন দেখাইতে পারি না অনেক কারণে দেশে থাকতে পারি না দেয় আমাদের অনেকের আমাদের অনেকে মারা গেছেন তো এই বেসিক কথা বলতে যে মারা যেতে হয় এটা আমাদের সমাজের জন্য কত বড় লজ্জার এটাই আর কি আমি দুঃখিত দীর্ঘ করে ফেলার জন্য না 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 ঠিক আছে ভাইয়া এই যে আমি একটু আগে বললাম যে আপনাদের আমার ভালো লাগে তো একটা কথা আমি ক্লিয়ার করি আমার ভালো লাগা মিনস এটা না যে আপনাদের সব কিছু আমার পছন্দ আপনাদের অনেক কিছুই আমার ভালো লাগে আপনাদের কাছ থেকে আমি আমি যেটা মনে করি যে একজনের কাছ থেকে আমার কতটুকু নেওয়া উচিত যতটুকু আমি ভালো বলে মনে করি আপনাদের ভিতরে এই আমি যে চারজনের নাম বলেছি যে চারজনের কাছ থেকে আমার যতটুকু যতটুকু মনে হয়েছে যে এরা বেটার বলেছে তো আমি টুকুই নেবো আমি ওইটুকু বেশিসে বলেছি আপনার সাথে আমার থাকতেই পারে বিভিন্ন ব্যাপারে আমি আপনার সাথে একমত হব না ওটা নিয়ে তো আমার কোনো সমস্যা নেই আর এই যে বললেন যে সমাজের কথা তো আমাদের সোসাইটিতে হয়েছে কি আহ মেয়েরা হচ্ছে নিজেরাই নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না এই দোষটা আমি মোটেই সমাজের উপর দিবো না আহ মেয়েদের কাছেই মেয়ে মানুষ চুল কেটে ফেলছিস কেন মেয়ে মানুষ জিন্স প্যান্ট পরলি কেন মেয়ে মানুষ মেলায় গেলি কেন এইরকম অনেক কথা শোনা লাগে আমি মানে এই ছোট ছোট ব্যাপারগুলোতেই খুব কম মেরে দেখেছি যে সেই উত্তরটা দিয়েছে কিন্তু আমি কেনই যেন দিতাম আমি যে কারো কাছ থেকে শিখেছি ব্যাপারটা ওরকম কেন ওই আমার মনে হতো এই সামান্য ব্যাপারে নাক গলানোর কি আছে আমার চুল আমি কাটবো কি কাটবো না এটা তো কারো ক্ষতি হচ্ছেন আমারে সেই সব কাজে দেওয়া উচিত যে কাজটা আমি করলে অন্য কারো ক্ষতি হবে তো আমি তো অন্য কারো না তো এইখানে হয় কি মেয়েরা নিজেরাই নিজেদের সম্পর্কে অধিকার সম্পর্কে তারা সচেতন না আহ এর জন্য আর কারণ হচ্ছে আমাদের প্রপার শিক্ষা নেই আমাদের মা মাসি তাদের মধ্যেও এই মানে অধিকার সচেতনতা নেই আর আমাদের যে জেনারেশন আমাদের জেনারেশনেও অনেক বড় গ্যাপ শুধু যদি আমরা ধর্মের দোষ দেই কিংবা সমাজের দোষ দেই আমার মনে হয় ধারণাটা ভুল মেয়েদেরও মানে আপনি আপনি এটাই বলছেন যে আপনি যে কাজটা করছেন সেটা হচ্ছে সজাশাপটা যে চিন্তার মুক্তির আন্দোলন তাই তো হ্যাঁ অবশ্যই কারণ আপনার চিন্তা যদি না বদলায় এটা যে আমার দাসত্ব এটা আমার অধিকার এটা আমার ভুল এটা আমার চিন্তা থেকে আসবে এটা তো কোনো বস্তুগত জিনিস না ভুল তো কোনো বস্তুগত জিনিস না যে এটা ভুলে идти ঠিক এটা তো আমার মানসিকতার মধ্যে আসবে এটাই ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে আসে না তারা আমার দাদা কি বললো আমার বাবা কি বললো আমার হাজবেন্ড কি বললো তারা একটা অন্যায় করলো আমরা মেনে নিলাম ইস ছেলে মানুষ করছে আরে ছেলে মানুষ বলে তো অন্যায় কাজটা ন্যায় হয়ে যায় না এক্স্যাক্টলি এই এই আন্দোলনটাই দেখেন এই এই যে সংসার দেখতে পাচ্ছেন লোক লোকের নিচে কিন্তু ওই কথাটাই লেখা আছে চিন্তার মুক্তির আন্দোলন হ্যাঁ এখন এই কাজটাই আমরা আসলে অনেকেই বিচ্ছিন্নভাবেই করি কিন্তু কাছনা একই কাজ যে যেখানে যে যে ইয়ে থেকে আমরা ধরেন এই যে মোল্লা মৌল এদের সাথে কিন্তু আমাদের কারোরই জমি সম্পত্তি কিছু নিয়ে কোনো ঝামেলা নাই আমরা কেন করি কারণ তারা মানুষকে এভাবে কণ্ঠসা করে রাখে তারা মানুষকে বদ্ধ করে মুক্তির জন্যই এই চেষ্টাটা আমরা এই রাত জেগে অনেকে এই যে দেখেন এখন প্রায় মানে ফেসবুক ইউটিউব মিলে হাজার খানেক মানুষ দেখতেছেন বা কম বেশি কিন্তু এই এটার

অভিজিৎ ভাইকে হত্যা করা হয়েছে নীলাদ্রী নীলকে হত্যা করা হয়েছে তো আরো অনেকেই আছেন এই মানে এত নাম আমি এই মুহূর্তে বলতে পারতেছি না তো উনাদের যে সময়টাতে মূলত এই টর্চার গুলো হয়েছে তখন আমি স্কুলে পড়তাম আহ আমি নীলাদ্রি নীল যখন মানে হত্যা করা হয় আমি ওটা হচ্ছে আপনার ইসে দেখেছিলাম পেপারে দেখেছিলাম আর আহ অভিজিৎ ভাইকে যখন হত্যা করা হয় তখন আমি কারো কাছে শুনেছিলাম তো তখন আমি এগুলোর কিছুই জানতাম না আর এরকম আসলে আমি এরকম হব আমি এরকম চিন্তা করবো কিংবা আমি এরকম চিন্তা করি এটা আমি বুঝতামই না যে আমি আসলে অন্যদের থেকে ডিফারেন্ট চিন্তা করি তো আমি ছোটবেলা থেকেই একজন একটা খারাপ কাজ করলে না তুই এই কাজটা করিস না তোর এটা ভালো হবে না আহ এটা না এটা কর এরকম সবার মানে আমি যেখানে যেখানে দেখতাম আমি সেখানে সেখানে বলতাম আমি মানে কোনো পশু পাখির প্রতি যদি কোনো অন্যায় হয় কিংবা ওদের আমার জায়গা থেকে যতদূর করা সম্ভব আমি ততটুকুই করতাম কিন্তু আমি যখন আস্তে আস্তে বাইরে গেলাম আমি যখন স্কুল পাস করে কলেজে গেলাম বিভিন্ন মানে বইপত্র পড়লাম তারপরে আমি দেখতে মানে পাইলাম যে হ্যাঁ আমার চিন্তাধারার মধ্যে অন্যদের সাথে কিছুটা হলেও অমিল আছে আমি একটু ভিন্নভাবে ভাবি অনেকেই আমারে বলতো কি তুই একটু বেশি ভাবুক প্রকৃতির হ্যাঁ তুই বসে কান্না করতেছে তাতে তোর কি হয়েছে একজন পাগল দেহে তোর এত মন খারাপের কি আছে উনি তো তোর কিছু না কিন্তু আমার চিন্তাটা ছিল এরকম উনি আমার কিছু না ওই পাগলটা যখন জন্ম নিছে, সে নিশ্চয়ই পাগল হয়ে জন্ম নেয়নি সে কারো না কারো কোলে একেবারে মানে সোনার চাঁদ হয়ে আসছিল তো যে কোন রিজনে সে এখন মানে পাগল হয়ে গেছে কিন্তু তার সাথে এরকম মিসবিহেভ তো আমরা করতে পারি না আমরা এই রাইট কোথা থেকে পাই একজন মানুষের মানে সে ঠিক আছে তার কিছু সমস্যা আছে কিন্তু আমাদের মানবতাটা কই যাবে তো এই সব চিন্তা করার জন্য আমার আশেপাশে থেকে আমি শুনতাম আমার একটু মেন্টাল প্রবলেম আছে নালে আমি একটু বেশি ভাবুক প্রকৃতি তো এরকম করে হচ্ছে আর আমি তো ইউটিউব ফোন ইন্টারনেটে অনেকটা পড়ে আসছি তো আর এইগুলার যে আসলে এরকম কোন প্ল্যাটফর্ম আছে কিংবা মানুষ এইগুলো নিয়ে কথা বলে আমি জানতাম না হুট করেই একদিন একটা ভিডিও আমার সামনে আসলো তারপর থেকে আমার এখন এইগুলো নিয়ে খুঁজে বেড়ানো আর যেহেতু আমি এখন কি বলে কোনো কোনো আছে আছে কিছু করার কিন্তু আমি একেবারেই মনে প্রাণে খুব চাই যে আমি যেন কিছু না কিছু করতে পারি অন্তত মানুষের ভালোর জন্য আমার মনে হয় যে মানে আমি যদি এই মানে পূজা পার্বণ এইগুলো আমি আগে কখনোই করতাম না ওইভাবে এর সাথে আমি যুক্তই না তো আমার কাছে মনে হয় যে এই মানুষের ভালোবাসা কিংবা প্রকৃতির ভালোবাসা আপনার পশু বাগির ভালোবাসা এটাই আসলে মূলত জীবনের ধর্ম এই আর কি না অবশ্যই আছে অবশ্যই আছে ঠিক থ্যাংক ইউ আপনার আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আশা করবো যে আপনার যদি কখনো সুযোগ হয় আপনি লাইভ স্ট্রিমে যুক্ত হতে পারেন আপনি আপনার বক্তব্য গুলো জানাতে পারেন অ্যান্ড আজকে তাহলে আমরা এখানেই আলোচনাটা শেষ করে দেই। হ্যাঁ আর এক মিনিট একটু সময় নেই। আমার মাঝেমধ্যে যখনই আপনাদের লাইভের কথা আমি শুনেছি তো মাঝেমধ্যে কিছু প্রশ্ন এসেছিলো তো আসলে ঐ সময় তো যুক্ত হওয়া হয়নি আর আমি মোটামুটি অনেক কিছু বলবো বলে ঠিক করে রাখছিলাম কিন্তু এই যে আমি কখনোই আপনাদের সাথে যুক্ত হইনি কথা বলিনি তো হয়তো একই কথা আমার গুরাইপচায় বলা হয়ে গেছে। তো এর এরপরে আমি মানে স্পেসিফিক বিষয়গুলো নিয়ে চিন্তা করে নেক্সট আপনাদের সাথে আপনারা যদি আমাকে যুক্ত করেন তাহলে আমি আসব। অবশ্যই আপু থ্যাংক ইউ তাহলে আজকে যুক্ত হওয়ার জন্য এবং আশা করি আগামী তো আরো কথা হবে এবং আসাদ ভাই এবং দিন দাওয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমাকে সহযোগিতা করার জন্য এবং আপনাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আমরা লাইভটা শেষ করে দিই নাকি আপনারা বিদায় নেন তাহলে আমরা আজকে এখন শেষ করে দিচ্ছি জেফার ভাই ধন্যবাদ দর্শক বন্ধুদের ধন্যবাদ এতক্ষণ ধরে পাশে থাকার জন্য এবং আহ দিন দাওয়া ভাই এবং ভকো করে আপনাদেরকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ এখনো এখন আমাদের সাথে ছয়শো জন মানুষের মতো আছেন এবং হাজার জন মানুষ ছিলেন ছয়শো জন মানুষ ছয় ঘন্টা ধরে লাইফটা মানে ছয় ঘন্টা হয়ে যাচ্ছে এবং ছয়শো জন মানুষ এখনো আছেন থ্যাংক ইউ আপনাদের পেশেন্সের জন্য অনেক বেশি ধন্যবাদ এবং তাহলে আজকে ভালো থাকেন আজকে তাহলে বিদায় জানাচ্ছি সবাইকে গুড নাইট ঠিক আছে ভাই ভালো থাকবেন